সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষণা, শাহবাগ অবরোধ। সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের, রাজশাহীতে রেলপথ অবরোধ। কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বরদাস্ত করবে না পুলিশ, বলেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত, ব্রাহ্মণবাড়িয়ায় বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুধু কোটার জন্য নয়, ভোটের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে শিক্ষার্থীদের, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু কোটা সংস্কার নয়, সরকারের পতন ঘটিয়েই রাষ্ট্র সংস্কার না করলে দেশের উন্নয়ন হবে না, বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের, বলেছেন ন্যায়সঙ্গত দাবিতে সরকারের সমর্থন থাকবে। হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে, জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে দেখছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তুমুল বৃষ্টির জলাবদ্ধতায় রাজধানী, নগর জীবনে চরম দুর্ভোগ, সিটি কর্পোরেশনের অবহেলাকে দুষছেন নগরবাসী। দেশের উত্তর ও উত্তর পূর্বের বেশিরভাগ নদীর পানি এখনও বিপদসীমার ওপরে, তলিয়েছে নতুন নতুন এলাকা। পেঁয়াজের দাম উঠেছে 120 টাকায়, মাছ সবজির বাজারে বৃষ্টির অজুহাত, নিত্যপণ্যের চড়া দরে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসানকে চাকরি থেকে বরখাস্তের সুপারিশ করেছে সিএমপি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শত স্থানে অবস্থান কর্মসূচি, কঠোর আন্দোলনের ঘোষণা। ভুল বক্তব্য দিয়ে বিপাকে বাইডেন, কমলা হ্যারিসকে বললেন ট্রাম্প, আর জেলেনস্কিকে গুলিয়ে ফেললেন পুতিনের সঙ্গে। পশ্চিম তীরে হামলা ও সহিংসতার দায়ে 3 ইহুদি বসতি স্থাপনকারী ও 5 প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। রিয়াল মাদ্রিদে 9 নম্বর জার্সি পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, বুধবার ফরাসি ফুটবল স্টারের পরিচয় পর্ব সারবে স্প্যানিশ ক্লাবটি। গ্র্যান্ড স্ল্যাম টেনিস উইম্বলডনের ফাইনালে শনিবার মুখোমুখি হবেন বারবোরা ক্রেইচোভা ও জেসমিন পাওলিনি। রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু, 100 বিমানে যোগ দিচ্ছেন অতিথিরা। শুক্রবার দেশের 5 মাল্টিপ্লেক্সে মুক্তি পেল সরকারি অনুদানে নির্মিত ছবি আজব কারখানা।